আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই হেলদি এবং পুষ্টিকর একটি ওয়েট গেইন খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম, তাই খাবারটি বাচ্চাদের জন্য সহজপাচ্য হবে, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে এবং বাচ্চাদের পেট ও শরীর ঠান্ডা রাখবে। এই খাবারটি আপনারা তৈরি করে 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন। এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন পোলাওর চাল। পোলাওর চালটা অপশনাল, এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই পোলাওর চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু ভাতের চাল দিয়ে এই খাবারটি রান্না করতে পারেন। মাঝে মধ্যে খাবারের পরিবর্তন আনতে বা ফ্লেভারের ভিন্নতা আনতে আপনারা চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চালটা ব্যবহার করতে পারেন। চালগুলোকে নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিলাম এখানে একটা মিষ্টি আলু। মিষ্টি আলুর কিছুটা পরিমাণে কেটে নিচ্ছি। এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী বা কী পরিমাণে আপনি খাবারটি তৈরি করছেন সেটা বুঝে এখানে চাল আর মিষ্টি আলুর পরিমাণটা নিয়ে নেবেন। খোসাটা ফেলে দিয়ে মিষ্টি আলুটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। দর্শক, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ই রয়েছে, যা আপনার শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এটি একটি স্বাস্থ্যকর খাবার যা উচ্চ ক্যালোরি স্তরের কারণে শিশুদের ওজন বাড়াতে সহায়তা করে। আপনার বাচ্চার শারীরিক বিকাশে সহায়তার জন্য শিশুদের ওজন ঠিক রাখা দরকার এবং মিষ্টি আলু আপনার পক্ষে সঠিক উপায়। চুলায় যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে পোলাওর চাল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি আলু এবং এগুলো সব কিছু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তারপরে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। দর্শক, এখন যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই বাচ্চাদেরকে সহজপাচ্য খাবারগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। খাবারের মধ্যে অতিরিক্ত লবণ, তেল, ঝাল, মশলা দেওয়া যাবে না। চেষ্টা করবেন খুব সিম্পলভাবে খাবারগুলোকে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে। এতে করে বাচ্চাদের শরীর ঠান্ডা রাখবে, পেট ঠান্ডা রাখবে, বাচ্চারা খুব সহজে হজম করতে পারবে। তো যখন সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, এই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব 3টি খেজুর। আর এই অবস্থায় কিন্তু চুলাটা অফ করে দিব। জাস্ট ভাত দিয়ে খেজুরগুলোকে ঢেকে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এতে করে খেজুরগুলো হালকা সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে। তারপরে একটা আলু মেশারের সাহায্যে খাবারটি ভালো করে বাচ্চার পছন্দ অনুযায়ী বা খাওয়ার ধরন বুঝে খাবারটি ম্যাশ করে নিব। দর্শক, প্রচণ্ড গরমে বাচ্চারা অনেক ঘামে আর এই ঘাম থেকেই কিন্তু বাচ্চাদের পানি শূন্যতা তৈরি হয়। তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাদেরকে লিকুইড খাবারগুলো বেশি খাওয়াতে এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে, কারণ পানির অভাব থেকেই কিন্তু বাচ্চাদের পানি শূন্যতা তৈরি হয়। পানি খেতে যদি বাচ্চা সরাসরি না চায়, তাহলে আপনি চাইলে কিন্তু বিভিন্ন রকমের শরবত গুলিয়ে খাওয়াতে পারেন, যেমন লেবুর শরবত অথবা চিয়া সিড কিংবা তোকমা দিয়ে একটু শরবত বানিয়ে খাওয়াতে পারেন, অথবা বিভিন্ন রকমের ফলের জুসও বাচ্চাকে খাওয়াতে পারেন। তো যাই হোক, এই যে দেখুন, আমি আমার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি ম্যাশ করে একটু পাতলা করে নিয়েছি। আপনি আপনার বাচ্চাকে যেমন খাইয়ে অভ্যস্ত সেভাবেই খাবারটি চুলা থেকে নামিয়ে নেবেন। আর আমি এখানে কোনো লবণ ব্যবহার করি নাই, তবে 1 বছরের উপরের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারেন। তো দর্শক, তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য সিম্পল এবং সহজপাচ্য একটি খাবার। এই খাবারটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালে নাস্তায়, দুপুরে কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।